আচ্ছা, তো কথাবার্তা বললে আসলে ভালো হয়। তার রিডিং পড়তেছি আর হচ্ছে লেকচার গুলাও দেখতেছি। আপনাদের কাছে, সরি, আপনাদের কাছে কি মনে হয়, আপনারা সবাই যে যেভাবে করতেছেন বা আমরা যেভাবে ক্লাস করতেছি, হ্যাঁ, এতে কি তোমরা বেনিফিটেড হচ্ছো কিনা? তোমরা কি বেনিফিটেড হচ্ছো আলটিমেটলি, সেটা বলো আমাকে। জি স্যার, বেনিফিটেড যদি হও তাহলে ঠিক আছে। আমরা গতদিন শ্রেণী সংযোগে বা সিরিজ কানেকশনে যখন একাধিক রোধকে আমরা একসাথে কানেক্ট করি, তখন তাদের তুল্য রোধগুলা কেমন হয় সেটা আমরা হিসাব করছি একটা সূত্রের সাহায্যে। সূত্রটা কি ছিল, যে সেই তুল্য রোধের মান যদি হয় আর এস এফ ফর সিরিজ, তাহলে সেটার মান হবে রোধগুলার মানের যোগফলের সমান, মানে ডাইরেক্ট বাংলা যোগ করে দিলেই হয়ে যাবে। তো আজকে আমরা দেখবো, যদি আমরা এরকম রোধগুলাকে প্যারালালি কানেক্ট করি, তাহলে তখন ওভারঅল সার্কিটের মোট বাধাটা বা মোট রোধটা কতটুকু দাঁড়ায়। হ্যাঁ, তো আমরা তিনটা রোধ দিয়ে চিন্তা করলাম। ধরলাম আমাদের এখানে একটা হচ্ছে আর ওয়ান রেজিস্টেন্স, আর টু, আর একটা হচ্ছে আর থ্রি। আচ্ছা, সমান্তরাল সংযোগের জন্য শর্তগুলা কি কি বলছিলাম, মনে আছে সবার? বলো তো দেখি কি কি শর্ত হয় সমান্তরাল সংযোগে, কি কি ঘটে? স্যার ভি সমান হয়, ভি সবার জন্য সমান হয়, মানে প্রত্যেকের দুই প্রান্তে বিভব পার্থক্য সমান হয়। আর কি অসমান হয়? আই আলাদা হয়। হ্যাঁ, প্রত্যেকটা যেহেতু রোধের মান আলাদা, তো বাধা কম বা বেশি অনুযায়ী, প্রেশার যেহেতু সবার সেম, বাট বাধা কম বেশি অনুযায়ী প্রবাহ আলাদা হবে। বাট আমি যদি প্রবাহ গুলাকে যোগ করি তাহলে আমি কি পাবো? স্যার মোট প্রবাহ বর্তনী হ্যাঁ, শেখাতে বর্তনীটা হবে। মোট প্রবাহ পাবো যদি টোটাল সার্কিটে এই ব্যাটারি ভেতর দিয়ে টোটাল আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এবং যদি এই আলাদা আলাদা রোধগুলোর মধ্যে আই ওয়ান, আই টু এবং আই থ্রি তিন ধরনের প্রবাহ প্রবাহিত হয়, তাহলে তাদেরকে যোগ করলে, মানে আই ওয়ান, আই টু প্লাস আই থ্রি কে যোগ করলে আমি মোট প্রবাহটা পাচ্ছি। আচ্ছা, তো আমরা ধরে নিলাম এই এই টার্মিনাল, এই প্রান্তটা হচ্ছে এ বি, এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? তো আমরা এখন এটা তুল্য রোধ বের করার চেষ্টা করব। তো তুল্য রোধ বের করার আগে কি করব, আমরা এর মধ্যে ওহমের সূত্র অ্যাপ্লাই করব। আমরা ধরলাম যে আমাদের ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে ভি, তাহলে শর্ত অনুযায়ী, নিয়ম অনুযায়ী প্রত্যেকটা রোধের দুই প্রান্তেও ভি বিভব পার্থক্যই তারা পাবে, একই ভোল্টেজ পাবে, কারণ তারা সরাসরি ভোল্টেজ সোর্সের সাথে প্রত্যেকটা রোধ ইন্ডিভিজুয়ালি কানেক্টেড। আচ্ছা, এখন আমরা দেখি ওহমের সূত্র আমাদেরকে কি বলে। ওহমের সূত্র আমাদেরকে বলে ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এই সূত্রটা যে কোনো রোধের জন্য প্রযোজ্য, যে কোনো বর্তনীতে যে কোনো রোধের জন্য। তাহলে আমরা যদি এই সূত্রটা এখন প্রথম রোধের জন্য প্রয়োগ করার চেষ্টা করি, যেটা হচ্ছে আর ওয়ান, যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই ওয়ান, তাহলে আমরা বলতে পারি যে এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য যদি হয় ভি, তাহলে এই ভি ইজ ইকুয়াল টু কত, আই ওয়ান আর ওয়ান হবে, তাই না? আই ওয়ান আর ওয়ান, ভি তো সবার জন্য সেম। একইভাবে দ্বিতীয় রোধের জন্য ভি ইজ ইকুয়াল টু কত হবে, হবে আই আর টু। আচ্ছা, আমরা একটা কাজ করি, আচ্ছা আগে লিখে নিই, আই টু আর টু, আমি এখানে ভুল লিখছি, আই ওয়ান আই টু আর এটা হবে আই থ্রি। তো একইভাবে তৃতীয় রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য তো ভি আছে, বাট সেখানে প্রবাহ কত, সেখানে হচ্ছে প্রবাহ আই থ্রি এবং তার রোধের মান হচ্ছে আর থ্রি। এখন যদি আমরা এখান থেকে একটু ই করি, আই কে আলাদা করার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমরা দেখতেছি আই ওয়ান এর মান কত হবে, আই ওয়ান এর মান হবে আসলে ভি বাই আর ওয়ান। ঠিক একইভাবে এখান থেকে আই টুর মান কত হবে, সেটা হবে ভি বাই আর টু, এবং এখান থেকে আই থ্রির মান হবে কত, সেটা হচ্ছে ভি বাই আর থ্রি। এবং যেহেতু আই ওয়ান আই টু এবং আই থ্রি কে যোগ করলে আমি বর্তনীর মোট প্রবাহ পাব, তাহলে আমরা যদি এখন চিন্তা করে নিই যে আমি এমন একটা সার্কিট এখন তৈরি করব বা এমন একটা রোধ বের করব যাতে এই তিনটা রোধ একসাথে প্যারালালি কানেক্টেড থাকার কারণে এই পুরো বর্তনীতে মোট যেই রোধটা অনুভূত হচ্ছে সেই একই পরিমাণ রোধ আমি যদি তিনটা রোধের বদলে একটা রোধ দিয়ে অনুভব করাইতে চাই, মানে
মোট কথা হচ্ছে এই সার্কিটে মোট যে আয় প্রবাহ হচ্ছে তিনটা রোধের কারণে, আমি যদি একটা রোধ দিয়ে সেই একই পরিমাণ আয় তড়িৎ প্রবাহিত করাইতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এই রোধ একটা, এই একটা রোধই ওই তিনটা রোধ একসাথে এখন যেভাবে কাজ করতেছে সেই কাজটা করে দিচ্ছে। তো আমরা ধরে নিলাম আমাদের এই রোধটার মান হচ্ছে আরপি, পি ফর প্যারালাল, এবং যেহেতু এই একই ভোল্টেজে ওই একটা রোধ তিনটা রোধের সমান কাজ করে দিচ্ছে, মানে একই সমান তড়িৎ প্রবাহ করছে, তাহলে আমরা বলতে পারি যে আরপি হচ্ছে আসলে এই তিনটা সমান্তরাল রোধের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এখান থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এখানে আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করতে পারি, ভি ইজ ইকুয়াল টু আইআর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কত হবে, টোটাল আই ইন্টু হচ্ছে আর পি। কথাটা বোঝা গেল? আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করে দেখি যে এই ভি ইজ ইকুয়াল টু আই আর পি, এখানে আই কে আমরা বলতে পারি না আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, কারণ এই তিনটা যোগফলের সমান। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি ইন্টু হচ্ছে আর পি। ওকে, আচ্ছা এখন দেখো এই আই ওয়ান আই টু আই থ্রি মান তো আমরা আগে বের করে রাখছিলাম, যেহেতু আমরা আগে মান বের করে রাখছিলাম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি ইন্টু কত আর পি। কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? আশা করি সমস্যা থাকার কথা না। আচ্ছা এখন খেয়াল করো এখানে ভি ভি এই তিনটা থেকে ভি কমন যায়, যদি ভি কমন যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমি এখানে কি জায়গা পাবো। আচ্ছা আমি এই ছবিটা মুছে ফেললাম, এই ছবিটা মনে হয় না আসলে দরকার আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ভি কমন নিলে আমার খেয়াল করো এই টুকটো থেকে সবগুলোতে ভি কমন যায়, আর এখানে হচ্ছে ভি আছে, তো দুই পাশ থেকে ভি ভি কাটাকাটি যায়, কিন্তু বুঝতে পারছো তো নাকি? যদি বুঝে থাকো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডিরেক্ট যে ওয়ান ইজ ইকুয়াল, আচ্ছা আমি ভেঙে লিখে, অনেকে বুঝতে নাও পারে, ভি ইজ ইকুয়াল টু ভি কমন নিলাম আমরা, ভি কমন নিলে এখানে থাকলো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই পাশে তো আর পি আছে তাই না, আর পি টাকে আমি এই পাশে লিখতে পারি না, তার মানে আমি এই ভি এর এই পাশে লিখতে পারি যে ভি বাই আর পি ইজ ইকুয়াল টু এত। তো এখানে ভি কাটাকাটি চলে যায়, তাহলে দিন শেষে আমার কাছে পড়ে থাকলো ওয়ান বাই আর পি ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। তো দেখো আমরা কি বের করার চেষ্টা করছি, ওই যে তুল্য রোধের মান আর পি। তাহলে আমরা যদি এখন এই আরপিটাকে উল্টে দিই, আমরা তো ওয়ান বাই আরপি বের করতে চাই না, আমরা শুধু আরপি বের করতে চাই, তাহলে আমি যদি এটাকে উল্টে দিই তাহলে গোটা ইকুয়েশনের ডান পক্ষ বাম পক্ষ সব উল্টে দেওয়া লাগবে। তার মানে আমি যদি লিখতে যেটা হচ্ছে আর পি, তাহলে আর পি ইকুয়াল টু হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, পুরাটাকে উল্টে দেওয়ার জন্য ব্রেকেট দিয়ে উপরে ইনভার্স দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের তুল্য রোধের মান। বোঝা গেছে ঘটনাটা? সবাই কি বোর্ডের এই পর্যন্ত লেখা দেখতে দেখতে পাইছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আবার দেখো এটা আরেকটু সিম্পলিফাই করে লেখা যায়, এত বাই ওয়ান বাই ওয়ান বাই করে লেখাচ্ছে। দেখো ওয়ান বাই আর ওয়ান, যেটা ওয়ান বাই আর ওয়ান কে তো আমরা আসলে ওয়ান আর পি আর ওয়ান ইনভার্স লিখতে পারি তাই না, তো একেবারে লিখতে পারি আর পি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান ইনভার্স প্লাস ওয়ান বাই আর টু কে আমরা আর টু ইনভার্স লিখতে পারি, ওয়ান বাই আর থ্রি কে আমরা আর থ্রি ইনভার্স লিখতে পারি, তারপরে শেষে আবার হোল ইনভার্স দেওয়া লাগবে। তার মানে আর পি মান হচ্ছে আর ওয়ান ইনভার্স প্লাস আর টু ইনভার্স প্লাস আর থ্রি ইনভার্স প্লাস হোল ইনভার্স। এখন যদি তিনটার বদলে 50টা থাকতো বা যদি 100টা থাকতো বা যদি n সংখ্যক থাকতো, তাহলে তখন হয়তো আর পি মান হচ্ছে আর ওয়ান ইনভার্স প্লাস আর টু ইনভার্স প্লাস আর থ্রি ইনভার্স প্লাস আর আর এন ইনভার্স হোল ব্রেকেটে শেষে ইনভার্স দেওয়া লাগতো। এই হচ্ছে আসলে তুল্য রোধের সূত্র সমান্তরাল সংযোগের ক্ষেত্রে। এখন একটু তোমরা বলো তো দেখি, যদি আমাদের হিসাব করে বলো সবাই, এই যে তিনটা রোধের মান ধরো যদি 3 ওহম হইতো, এটাও 3 ওহম, এটাও 3 ওহম, এটাও 3 ওহম, তাহলে এই সূত্র অনুযায়ী তখন এই সার্কিটটার তুল্য রোধ কত আসতো বের করে দেখো তো সবাই। বের করে দেখো, খাতা কলম নাও,
এক আসতো, বাকিদের সবার কি এক আসছে? বাকিতে সবার কি এক আসছে? তুই হিসেব করো, সবাই নিজেরা একটু করে দেখো। আসে হ্যাঁ কত আসে? 1। ওয়ানই আসে আসলে। ঠিক আছে, তুই তো খেয়াল করো তাহলে হইলোটা কি আসলে। আমি তিনটার রোধ একসাথে প্যারালালে কানেক্ট করলাম, তখন এই তিনটার তুল্য রোধের মান আসে 1 ওহম। তার মানে এই তিনটাকে উঠে দিয়ে জাস্ট একটা 1 ওহমের রোধ বসাইলে এখন তিনটা মিলে যে প্রভাব দিত ও একাই তখন সেই প্রভাব দিবে। তাহলে হইলোটা কি আসলে? ইন টোটাল রোধ আসলে এখানে কমে গেছে না, তাই তো? আসলে কিন্তু এইটাই ঘটে, আমরা যখন সিরিজে একটা রোধ যুক্ত করি রোধ বাড়তে থাকে, যোগ হয়। বা প্যারালালে যখন আমরা রোধ বাড়াইতে থাকি তখন রোধ ইন টোটাল রোধ বাড়ার বদল উল্টারও কমে। এখন এইটা কেন হইলো তোমরা কি কেউ বলতে পারবা? চিন্তা করে কেউ বলতে পারবো না? আচ্ছা এটা বলো তো দেখি, আমি যদি এখন এদিক দিয়ে আরেকটা 3 ওহমের রোধ বাড়াই তাহলে ইন টোটাল রোধ কি এক থাকবে না আরো কমবে? কমবে আরেকটু কমবে, আরো থ্রি কমবে বাই ফোর কেন? কমবে কেন? কমবে স্যার, তাহলে প্রেশারটা কমতেছে তড়িতের উপরে, তো এটার রাস্তা উপর বেশি প্রেশার টাইট। টা কমতেছে, ভোল্টেজ তো সেম, তাহলে প্রেশার কমলো কিভাবে, তাই না? আচ্ছা আমি বলি, আসলে খেয়াল করো আমরা যদি এদিক দিয়ে আরেকটা রোড প্যারালালে কানেক্ট করি তাহলে কি হবে? খেয়াল করো, এই তিনটার মধ্যে দিয়ে যে পরিমাণ প্রবাহ হইতেছিল তা তো হবেই, বরং এদিক দিয়ে আরেকটা নতুন রাস্তা তৈরি হয়েছে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য। তার মানে এখন তাইলে আগের থেকে তড়িৎ প্রবাহ আরো বেশি হইলো না? তার মানে আমি যখন একটা রোড প্যারালালে কানেক্ট করলাম আমি বরং ইলেকট্রিসিটি যাওয়ার জন্য আরো একটা অ্যাডিশনাল রাস্তা তৈরি করে দিলাম, যার মানে ওভারঅল আগে কারেন্ট প্রবাহিত হতো I1+I2+I3, আর এখন হবে I1+I2+I3+I4, তাই না? তো তার মানে প্যারালালি কানেকশন অ্যাড করা, রোধ অ্যাড করা মানে আরো বেশি প্রবাহ হইতে দেওয়া। তো যখন কোন সার্কিটে আগের থেকে তড়িৎ বেশি প্রবাহিত হবে তার মানে কি বুঝতে হবে? তার মানে বুঝতে হবে ওভারঅল বাধাটা বা রোধটা কমে গেছে বলেই নিশ্চয়ই প্রবাহটা বাড়তে পারছে। আর এই কারণেই প্যারালালি যখন আমরা আসলে এরকম রোধ কানেক্ট করি যত বাড়াবো ইন টোটাল রোধের মান তত কমতে থাকবে, এই হচ্ছে বিষয়। তো আমরা যেহেতু এখন সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশনে তুল্য রোধ বের করতে পারি, তাহলে আমরা এখন যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমরা সার্কিট সলভ করতে পারবো। ঠিক আছে, তো আমরা কি এখন সবাই কোন একটা সার্কিট দেখলে সেখান থেকে শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী মানে সিরিজ কানেকশন এন্ড প্যারালাল কানেকশন এগুলা বের করতে পারবো কিনা বলো তো দেখি। স্যার, জি সিরিজ আর প্যারালাল কানেকশনের তুল্য রোধের সূত্রের মধ্যে পার্থক্যটা কোথায়? সূত্রের মধ্যে পার্থক্য তুমি ভালো করে খেয়াল করে দেখো, সিরিজে যদি তুল্য রোধ হয় আর এস তাহলে সেটা হবে R1+R2+R3 যতগুলো রোধ থাকবে, ডাইরেক্ট যোগ। আর প্যারালালের সূত্রে কি আরপি, তাই না? তো সেক্ষেত্রে সূত্রটা কি? RP=R1 inverse + R2 inverse + R3 inverse, তারপরে ব্রেকেটে হোল ইনভার্স। তাহলে এটা সম্পূর্ণ উল্টা হইলো না? বা আমি যদি এটাকে ভেঙে লিখি তাহলে এটা দ্বারা কি 1/RP = 1/R1 + 1/R2 + 1/R3। তো এইটা আর R1+R2+R3 কি এক হইলো? বুঝতে পারছি, বোঝা গেল? জি স্যার। আচ্ছা এখন একটা সার্কিট আঁকি আমি, খেয়াল করো সবাই, এখান থেকে তোমাদের এই চ্যাপ্টারের মূল পড়াশোনা শুরু। দেখো এখানে আমি একটা সার্কিট আসছি, এখানে কিছু রোধ আমি কানেক্ট করছি। এখন বলো তো এখানে আসলে কি কানেকশন আছে? এখানে শ্রেণী বর্তনী আছে না সমান্তরাল বর্তনী আছে? দুইটাই আছে, এখানে দুইটাই আছে অ্যাবসলিউটলি। কারণ খেয়াল করো এখানে এই দুইটা রোধ সমান্তরালে আছে আমি বুঝতে পারতেছি, বাট সরি আবার দেখো এই গোটা জিনিসটার সাথে গোটা দুইটা রোধের সাথে আরেকটা রোধ আবার সিরিজে কানেক্ট আছে।
এখন আমাকে প্রশ্ন করা হলো যে এই সবগুলা রোধ এভাবে থাকার কারণে ওভারঅল সার্কিটের রোধ কত দাঁড়াবে, মানে সার্কিটটার তুল্য রোধ কত হবে। তো আমি ধরো বলে দিলাম এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আর থ্রি, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আর ওয়ান এর মান হচ্ছে তোমার 10 ওহম, কত 10 ওহম, আর টু হচ্ছে 5 ওহম, আর আর থ্রি এটাও হচ্ছে 5 ওহম। এখন যেহেতু আমরা সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনের সূত্র জানি, সবাই খাতা কলম নাও, খাতা কলম নিয়ে এখন বের করো যে এই সার্কিটটার তুল্য রোধ কত হবে। দেখি মুখে মুখে করলাম নাকি দেখে কিছু খাতা কলম দিয়ে বুঝছো নাকি আগে করছো প্র্যাকটিস করা আছে এই জন্য? মুখে 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 আসলে করা যায়। বাকিরা একটু দেখো তো এটা করতে পারো কিনা, কিভাবে করতে হবে একটু দেখো তো সিস্টেমটা। এটা একেবারেই বাচ্চা লেভেলের ম্যাথ, আমি জাস্ট একটু সিস্টেমটা দেখাই। যখন আমাদের এরকম তুল্য রোধ বের করতে বলা হয় আমরা সেগুলোকে খাতায় কিভাবে লিখবো আর কি। তো আমাদেরকে প্রথমে স্টেটমেন্ট দিতে হবে এইভাবে যে এই সার্কিটে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালাল আছে। তো প্রথমে আমি বলবো যে কি, আমরা সবসময় যে কোনো একটা সার্কিটে সবার আগে ছোট ছোট প্যারালাল কানেকশন গুলো খোঁজার চেষ্টা করবো। তো এখানে এই আর টু এবং আর থ্রি প্যারালালই আছে আমরা বুঝতেই পারতেছি। তো আমরা বলবো প্রথমে যে এখানে আর টু এবং আর থ্রি প্যারালালি কানেক্টেড, অতএব এই দুইটা রোধের তুল্য রোধ সেটার মান আমরা যদি ধরি আর পি, তাহলে আর পির মান কত হবে? আর পির মান হবে 1/R2 ইনভার্স, বা ইনভার্স বলা লাগবে না, 1/R2 প্লাস 1/R3 হোল ব্রেকেট দিয়ে ইনভার্স। অথবা কেউ যদি আরো সহজে লিখতে চাও সে লিখতে পারবে R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স হোল ইনভার্স। এটা ক্যালকুলেটরের চাপতে সুবিধা। তো এখান থেকে দেখা যাবে আমরা মানটা পাবো আসলে 2.5 ওহম। এই দুগুলোর মানগুলো যদি বসাই তাহলে এইটার মান হলো আমার আরপি। এখন খেয়াল করো এই পুরাটা হচ্ছে আরপি, ঠিক আছে। তার সাথে কি আছে? আর ওয়ান। আর ওয়ান কিভাবে আছে? সিরিজে আছে, মানে শ্রেণী সংযোগে আছে। তখন আমাদের বলতে হবে যে আরপি রোধের সাথে আর ওয়ান রোধটা শ্রেণীতে সংযুক্ত আছে, অতএব তাদের তুল্যভাবে কত ডিরেক্টলি যোগ করে দিব। কার সাথে কাকে যোগ করব সেটা যদি হয়, যেহেতু শ্রেণী বর্তনী তাহলে আর এস, তাহলে আর এস ইকুয়াল টু হবে আমাদের আর ওয়ান প্লাস আর পি, যে মানটা একটু আগে বের করলাম, যোগ করলে আমরা এখান থেকে 12.5 ওহম পেয়ে যাব। সিস্টেমটা বুঝতে পারছি না সবাই? বুঝতে পারছি সবাই সিস্টেমটা? আচ্ছা, এইবার কিছু ইন্টারেস্টিং কাজকর্ম হবে। কিছু আমি এখন সার্কিট আঁকবো, তোমরা এখন আমাকে বলবা কোনটা সিরিজে কোনটা প্যারালালে কোনটা কিভাবে কি কানেকশন আছে, ঠিক আছে। আমি একটা একটা করে আঁকতে থাকি, এই পাশ থেকে আঁকা শুরু করি। খাতা কলম নাও সবাই, সার্কিট গুলো এঁকে ফেলো। এটা আঁকো, এইটা তুলো সবাই। তারপর হচ্ছে এই কয়েকটাই আসলে চলবে তোমাদের জন্য।
এইটা তোলো, নাম দিয়ে দিই আমি ভেক্টর, এটার নাম দিলাম আর ওয়ান, আর টু এটার নাম দিলাম, আর থ্রি এটার নাম দিলাম, আর ফোর এটার নাম দিলাম, আর ফাইভ এটার নাম দিলাম, আর সিক্স। তারপর এখানে ধরো এটার নাম দিলাম আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি, এটা আর ফোর। ও আচ্ছা, এখানে মনে হয় একটা বাদ পড়ে গেল, এটাকে আর ওয়ান দেই, এইটা টু, এইটা থ্রি, এটা ফোর, এটা হচ্ছে ফাইভ। সেই একই ভাবে এখানে হচ্ছে আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর, তারপর এখানে হচ্ছে আর ফাইভ, এখানে আর সিক্স, এটা হচ্ছে আর সেভেন। এখন সবাই এক একটা করে দেখো, সবাই সবগুলা বলতে পারবা কিনা, যে এখানে কোনটা কোথায় সিরিজ, কোনটা প্যারালাল, কি করতে হবে এখানে। তুলতেছো সবাই? জি স্যার। আরেকটা দিয়ে দিই, দেখা যাচ্ছে এখানে দিই, এটাও তুলে ফেলো। তাহলে এটা হচ্ছে আমাদের আর ওয়ান, আর টু, এটা হচ্ছে আর থ্রি। উঠানো শেষ হয়েছে কিনা সবার দেখো, স্যার লাস্টের টার যে দাগ দিছেন ওখানে তো কোনো রোদ দেন নাই। না ওখানে কোনো রোদ দেওয়া হয় নাই, এটাই থাকে। দাগ হ্যাঁ শুধু দাগ, শুধু ডিরেক্ট দাগ, মানে ডাইরেক্ট পরিবাহক তার, এটা এখানে কোনো রোদ নাই। আচ্ছা এবার আসি একটা একটা করে। ও আচ্ছা, এখানে তো নামকরণ করি নাই না, আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর। হয়েছে সবার তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা এবার প্রথমে সবগুলো দিয়ে শুরু করি। আচ্ছা এই যে রোড, এই সার্কিটটা দেখতেছি প্রথমে আমরা, এখানে বলো দেখি এখানে কারা কারা সিরিজে আছে, কারা কারা প্যারালালে আছে, বা কানেকশনটা কিভাবে করতে হবে বলো তো দেখি। আর ওয়ান আর আর ফোর সিরিজে, এখানে আর ওয়ান আর আর ফোর সিরিজে, কিভাবে সিরিজে হইলো? সিরিজে হওয়ার শর্ত কি? সিরিজে হইতে হলে একটা রোধের পরে আরেকটা রোধ থাকতে হবে। তো এই রোধের পরে এই রোধটা আছে ঠিক আছে, কিন্তু দেখো তো মাঝখানে তার একটা রোধের কানেকশন চলে আসছে, আসছে না? তো তাহলে এটা তো সিরিজের নিয়ম থাকলো না, একটা রাস্তা হইতে হবে সিরিজ কানেকশন হইতে হইলে। এখানে যখন কারেন্টটা এই দিয়ে যাবে, গিয়ে তো এইদিকে আটটির মধ্যে কিছু চলে যাবে, আর পরের মধ্যে চলে যাবে, মানে দুইটা রাস্তায় ভাগ হয়ে গেল। তো রাস্তায় ভাগ হয়ে গেলে সেটা তো সিরিজ হইলো না। চিন্তা করে বলো, বাকিরা বলো তো দেখি কি হবে এখানে। কি বলছি একটু আগে, যখন আমরা সার্কিটে সিরিজ প্যারালাল কানেকশন খুঁজবো, সবার আগে কি খোঁজার চেষ্টা করব, আমরা প্যারালাল কানেকশন খোঁজার চেষ্টা করব। এখানে কোনো প্যারালাল কানেকশন আছে কিনা সেটা আগে বলো। স্যার আর টু আর ফোর প্যারালাল? আর টু এবং আর ফোর প্যারালাল। আচ্ছা স্যার প্যারালাল আর টু কি আবার কেন? বুঝি নাই কি বললা। আর টু এর সাথে আর থ্রি আবার শ্রেণীতে আছে? হ্যাঁ আর টু এর সাথে আর থ্রি শ্রেণীতে, মানে এটা এটা দেখো এটা কিন্তু একটাই রাস্তা, আর টু এবং আর থ্রি, মাঝখানে রাস্তা ভাগ হয় নাই। তো আমি কি তাহলে বলতে পারবো যে আর টুর সাথে আর ফোর প্যারালালে আছে?
তারপর কি, দুইটার সাথে আছে? হ্যাঁ দুইটার সাথেই আছে, এটা না আমাকে বলতে হবে আসলে যেটা হয়েছে এখানে। এখানে আসলে প্যারালাল কানেকশন আছে ঠিক আছে, বাট প্যারালাল কানেকশনের মাঝখানে আসলে ছোট্ট দুইটা আরো সিরিজ কানেকশন আছে। দেখো সার্কিট যখন প্রথম দিকে বোঝার চেষ্টা করতে হয় তখন সহজে তারগুলোকে ভেঙে ভেঙে সাজাইতে হয়। তো আর টু আর আর থ্রি দুই প্রান্ত এখানে কানেক্টেড। তো আমি এই কাল এভাবে জিনিসটাকে না দেখে আমি যদি জিনিসটাকে এইভাবে দেখি যে এই একটা রোধ এই আরেকটা রোধ, তাহলে কি আসলে কোনো পার্থক্য হইলো বলো তো? না স্যার, আসলে কিন্তু কোনো পার্থক্য না। তাহলে খেয়াল করো এখন এইটা আর এইটা প্যারালাল, তার মানে উপরের যে দুইটা রোধ একসাথে আগে সিরিজে আছে মানে প্যারালালের মধ্যে আবার সিরিজ এখন, তার মানে আর টু এবং আর থ্রি সিরিজে, মানে ওই দুইটাকে আগে যোগ করতে হবে। দেন ওই দুইটার যে যোগফলটা আমি পাবো ওভারঅল যে উপরের অংশের রোধটা পাবো আমি, তার সাথে আমার আর ফোরটা আছে কিভাবে প্যারালালে, কারণ প্যারালালে থাকার শর্ত কি যে রোধগুলো দুইটা প্রান্ত একসাথে মিলতে হবে। তাহলে এইটার এইটার এই প্রান্ত আর এইটার এই প্রান্ত একসাথে মিলছে, আর এইটার এই প্রান্ত এটার এই প্রান্ত একসাথে মিলছে। আমি এটা বলতে পারবো না যে আর টুর সাথে আর ফোর প্যারালালে আছে বা আর থ্রির সাথে আর ফোর প্যারালালে আছে, আমাকে বলতে হবে আর টু এবং আর থ্রি যোগ করলে আমি যেই তুল্য রোধটা পাবো সেইটার সাথে আর ফোরটা প্যারালালি আছে। বুঝতে পারছি সবাই? বুঝছি। আচ্ছা তার মানে এখানে প্রথমে এই দুটো সিরিজ করতে হবে, তার সাথে এটা যোগ করলে এটা প্যারালাল সূত্র ইউজ করতে হবে। দেন ওই দুটাকে করার পরে আমি টোটাল যে মানটা পাবো সেটা হবে এই পুরাটার তুল্য রোধ, তার সাথে যে আর ওয়ানটা আছে সে আর ওয়ানটা কিভাবে আছে সেটা সিরিজ আছে, মানে ওইটার সাথে এই ভ্যালুটা বাকি সবগুলোর সাথে হবে। হ্যাঁ আচ্ছা তোমরা মানে একটা কাজ করো তো, ধরে নাও এই যে যে সার্কিট গুলো আছে সবগুলো সার্কিটেই প্রত্যেকটা রোধের মান 2 ওহম, কত ওহম? 2 ওহম, এই সব 2 ওহম। তাহলে এটার তুল্য রোধ বের করো তো সবাই একটু দেখি, এটার তুল্য রোধ বের করো এখন, ধরে নাও সবগুলা রোধের মান 2 ওহম। স্যার 10/3, 10/3 এক্সাক্ট এটা ভ্যালুটা বলো। 10/3 মানে আমি বলতে পারছি 10/3 মানে 3.33, তাই তো? জি স্যার। বেশি হয় কিনা? হ্যাঁ 10/3। আচ্ছা এটা কি সবাই পাচ্ছি, সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা এরপরে নেক্সট কোনটা যাব? নেক্সট এইটা, এটা কি পারবো এটা এখন বলে দিতে হবে, এটা কত হবে বলো তো? এটা তুমি অবজার্ভ করো, এখানে ওই যে দুটো প্যারালাল একটা দুটো সিরিজ তার সাথে একটা প্যারালাল আছে, তারপর পুরাটার সাথে আবার এইটাও সিরিজে এবং এইটাও কিন্তু সিরিজে, কারণ একটাই রাস্তা। তো যোগ করে কত আসবে এটা বলো তো? 16/3, 16/3 বা 5.33 হবে। হ্যাঁ 5.33 এটাও পেরে গেলাম। আচ্ছা এবার এইটা দেখো প্রথমটা, এই যে এটা, এইখানে বলো দেখি কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালি আছে। আগে বলো এখানে প্যারালাল কে কে আছে এই সার্কিটের মধ্যে? স্যার R5 R6 প্যারালালে আছে। R5 R6 প্যারালালে আছে, ওকে ঠিক বললো কিনা বাকিরা বলো তো? R4 ও প্যারালালে নাই? R4 প্যারালালে আছে কিনা দেখো, চিন্তা করে বলো, কোশ্চেন না করে একটু চিন্তা করে কনফার্ম হয়ে বলার চেষ্টা করো দেখি বলতে পারো কিনা। আর R4 এর সাথে R5 আর R6 প্যারালে থাকার শর্ত কি তাদের অপর প্রান্ত একটা কমন মিলতে মিলতে হবে? খেয়াল করো R5 এবং R6 এর দুই প্রান্ত একটা কমন পয়েন্টে মিলছে তাই না, বাট R4 এর এক প্রান্ত এই পাশে আছে, আরেক প্রান্ত কি কারোর সাথে মিলছে নাকি মাঝখানে আবার R3 চলে আসছে? R3 চলে আসছে, কথাটা বুঝতে পেরেছি? তাহলে এই ধরনের সার্কিট গুলো আমরা কিভাবে সলভ করবো, মাথার মধ্যে কিভাবে ভাববো, অনেকে এটা ভাবতে একটু সমস্যা হয়। আমি বলে দিই কিভাবে জিনিসটাকে চিন্তা করা যায়। খেয়াল করো আমরা সার্কিটটাকে আবার রিড্র করবো ঠিক আছে, এইটাকে বলা হয় শর্ট করার শর্টিং প্রসেস, যাতে সার্কিট সহজে মাথার মধ্যে বোঝা যায়। খেয়াল করো আমরা R1 এবং R2 এঁকে ফেলছি ঠিক আছে,
R1 R2 এঁকে ফেললাম। আচ্ছা আমরা R3ও এঁকে ফেলি, এই যে এইটা এঁকে ফেললাম। আচ্ছা এখন খেয়াল করো তো, এই যে R6 এবং R5 দুইটার এক প্রান্ত যেহেতু কমনলি মিলছে, তাহলে আমি এই যে এই প্রান্তটাকে R5 এর এই প্রান্তটাকে আমি কি এইখানে সেট করতে পারি? আমি ধরো এই যে R6টা আঁকলাম, এই হচ্ছে আমাদের R6, তাহলে যেহেতু R5 এর দুই প্রান্ত R6 এর দুই প্রান্ত এক, তাহলে আমি কি চাইলে এই R5 কে এক প্রান্ত এই কোণায় না দিয়ে এই জায়গায় বসতে পারি, আর এইটা এই জায়গায় না বসে এই এই জায়গায় বসাইতে পারি, মানে এইভাবে আমি বসাইতে পারি, পারি কিনা? হ্যাঁ পারি, তার মানে আমি এই যে এইভাবে আমি R5টাকে আঁকতে পারি, মানে কোনো পার্থক্য নাই। এখন খেয়াল করো এইখানে আবার কি কানেকশন আছে, এটা তো ব্যাটারির সাথে সরাসরি কানেক্টেড আছে, এখানে আবার R4 আছে, R4 কোথায় আছে? এই জায়গাটায়। তো আমি এই R4টাকে তো আমি এই জায়গাতে বসাতে পারি, এই আমাদের R4, তাই না? পারি কিনা? এই দুটোর মধ্যে কি কার্যত কোনো এখন পার্থক্য আছে বলো? না স্যার, কার্যত কোনো পার্থক্য নেই, আসলে দুটো একই রকম, শুধু একটু আমি আগে পিছে করছি আর কিচ্ছু না। তো তার মানে এই যে এখান থেকে আমি বলতে পারি না যে এখন R5 এবং R6 কিভাবে আছে, প্যারালালি আছে, রাইট? এবার খেয়াল করো কারেন্টটা প্রথমে দিক দিয়ে যাবে, এই R1 এর মধ্যে যাবে, একটাই রাস্তা, R2 মধ্যে দিয়ে যাবে, এখানে একটাই রাস্তা, তারপরে কোথায় যাবে? এখানে R3 তে চলে যাবে, তারপর R4 এ চলে, মানে দুই দিকে ভাগ হয়ে যাবে। তো দুই দিকে যদি ভাগ হয়ে যায়, তার মানে একটা কারেন্ট এদিক দিয়ে আবার ফিরে চলেই আসবে, বাট আরেকটা তো এদিকে গিয়ে এই দুইটাতে ভাগ হবে। তার মানে এই দুইটা মিলে যেহেতু আমি এখানে একটা চিন্তা করতে পারি, তাহলে আমি এটাকে মুছে ফেললাম, এইটাকে ধরলাম আমি RP1, ঠিক আছে? মানে নতুন যে হিসাব করে রোডটা পাবো সেটা হচ্ছে RP1, ঠিক আছে? তারপর দেখো এটার সাথে এটা কিভাবে আছে, এদিক দিয়ে যাবে দেন এদিক দিয়ে যাবে, মানে একটাই রাস্তা, মানে এইটা RP1 আর এই যে RC, এরা কি সিরিজে আছে? তার মানে তখন আমি এই দুইটাকে আমি সিরিজে যোগ করে দিতে হিসাব করতে পারবো। তো এই দুইটাকে যদি আমি যোগ করে দিয়ে হিসাব করে ফেলতে পারি এবং সেটার মান যদি হয় RS1, তাহলে আমি ধরতে পারি যে আমাদের ওইটার মান যদি RS1 হয়, তাহলে এই RS1 এর সাথে এই যে এখন R4টা কিভাবে আছে, প্যারালালি আছে। তো এই দুইটাকে চিন্তা করে আবার আমি একটা হিসাব করব, দেখ ওইটার সাথে কি আছে, R2 সিরিজে আছে, R1 ও সিরিজে আছে। খেয়াল করে দেখি সবাই বুঝতে পারছে কিনা। স্যার এটা একটু আরেকবার বুঝান। এটা বুঝিনি এখনো, তাই না? আচ্ছা এই ছিল আমাদের সার্কিটটা, তাই না? খেয়াল করো স্টেপ বাই স্টেপ, প্রথমে আমি R1 কে আঁকলাম, তারপরে R2 কে আঁকলাম, তারপরে আমি কাকে আঁকলাম, আমি আগে পুরাটাই রিড্র করি, ঠিক আছে? পুরাটা হুবহু রিড্র করলাম। খেয়াল করো এইখানে আমি আর R1 2 3 4 5 6 এসব কিছু বলতেছি না, কি হচ্ছে খেয়াল করো, এই রোডটা আর এই রোডটা যে প্যারালালে আছে তাতে কোনো সন্দেহ আছে? R5 এবং R6 না, এই দুইটা যে প্যারালালে, আচ্ছা তো এই দুটো যেহেতু প্যারালালে আছে, মানে এইটা যে এই প্রান্তটা, এই প্রান্তটা এই কোণায় না দিয়ে আমি একটু সরা এই পাশে দিলাম, আর এটা যে এই প্রান্তটা এটা এখানে না দিয়ে আমি আরেকটু এই পাশে দিলাম, তার মানে বলতে পারি এই কানেকশনটা হচ্ছে আসলে এইভাবে আছে। কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? ইজি, তো তার মানে এই আমাদের R5 এবং R6 প্যারালালে আছে। তাহলে আমি করবো কি, এই দুইটাকে এখন একটা হিসাব করব, তাহলে এই দুইটাকে আমি হিসাব করে যখন একটা পাবো সেই একটাই হবে আমার তুল্য রোধ, ওই দুইটা, সেটা নাম দিলাম আমরা RP1, ঠিক আছে? ওকে এখন খেয়াল করো এই RP1 আর হচ্ছে এই যে আমাদের R3, এই দুইটা কিভাবে আছে, সিরিজে আছে না প্যারালালি আছে বলো তো? সিরিজ সিরিজ আছে, তার মানে ওই যে এখান থেকে আর হিসাব করে পাইছিলাম তার সাথে R3 আমরা যোগ করে দিলে আমি তখন ওই দুইটা মিলে একটা চিন্তা করতে পারবো না, পারবো কি না? তাহলে আমি ওই দুইটা মিলে একটা চিন্তা করলাম, যেটার মান আমি বের করে নিলাম মনে করো RS1, ঠিক আছে? তাহলে এখন এই RS1 এর সাথে এই যে আমাদের R4 বাবাজি, সে কিভাবে আছে এই দুইটা রোধ? প্যারালাল প্যারাল আছে, তাহলে এই দুইটাকে আমি আবার প্যারালালের সূত্র দিয়ে আমি একটা হিসাব করতে পারবো না? হ্যাঁ
তাহলে এই দুটাকে যখন আমি আবার প্যারালাল হিসেব করব, তখন আমি নতুন আরেকটা তুল্য রোধ পাবো ওই কয়েকটা অংশের, যেটা নাম আমি ধরলাম আর পি টু, কারণ আগে পি ওয়ান ধরে ফেলছি, এটা হচ্ছে পি টু। এখন দেখো আর ওয়ান আর টু এবং আর পি টু কিভাবে আছে, সিরিজে আছে, মানে শেষমেশ এই আর পি টু আর টু এবং আরো যোগ করে দিব, তাহলেই বের হয়ে যাবে সার্কিটের তুল্য রোধ। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এখন একটা টেকনিক বলে দিই, যখন এই ধরনের প্রবলেমে পড়বা, এই ধরনের প্রবলেম থেকে আরো সহজে প্রবলেম সলভ করার বা সার্কিট বোঝার একটা উপায় আছে। উপায়টা কি? এটাকে আমরা বলি লুপ নেমিং করা, বা আমরা টার্মিনাল নামকরণ করব যখন একটা সার্কিট দেখবো। কিভাবে? খেয়াল করো, নিয়মটা খুব সহজ। নিয়মটা হচ্ছে প্রথমে আমরা যে একটা পথ ধরে আগাবো, আগানোর সময় যখনই আমাদের সামনে কোনো রোধ পড়বে, তখন আমরা সেটা একটা নাম দিব, সেই পয়েন্টটার, মানে সেই কোনাটার বা সেই স্টার্টিংটার। ধরো আমরা যে যাচ্ছি, তাহলে তো একটু ভয় এদিকে হবে, তাহলে আমরা করবো কি, যে আর ওয়ান দেখলাম যে আমরা প্রথমে একটা রোধ পেয়ে গেলাম আর ওয়ান, তাহলে শুরু হচ্ছে, যেহেতু শুরু হয়েছে একটা রোধ, আমরা তখন এই কোনাটা বা এই পয়েন্টটার, মানে এই প্রান্তের একটা নাম দিলাম, ধরো সেই নামটা হচ্ছে এ। ঠিক আছে, খেয়াল করো, যখন আমরা এই এ অতিক্রম করব, অতিক্রম করব, তখন যখন নতুন আর একটা রোধ আসার আগ পর্যন্ত আমরা সেই এ ধরেই বসে থাকবো। তো খেয়াল করো, এটা নাম দিলাম আমরা এ, তাহলে এই রোধটা অতিক্রম আমি করে ফেললাম। তো অতিক্রম করার পরে সামনে কি আরেকটা রোড বাধা পড়ছে আমাদের, তো এইখানে তার মানে আমাদের একটা নামকরণ দিতে হবে, মানে রোড পার হলেই আমরা একটা করে নাম দিব। ঠিক আছে, তো এটার নাম দিছিলাম এ, তাহলে এটা নাম আমরা ধরে দিলাম বি। এই জিনিসটা খেয়াল করে, এটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, এইভাবে খুব সহজ, অনেক জটিল থাকে এটা তুমি বলতে পারবা। তো এটা হচ্ছে এ, তারপর হচ্ছে বি। তো বিতে আসলাম, বিতে আসার পরে খুব ভালো কথা, যাচ্ছি আর টু রোধের মধ্যে গেলাম। তো আর টু রোধের মধ্যে যাওয়ার পরে এইখানে আসার পরে নতুন একটা আমি দেখলাম লুপ তৈরি হয়েছে বা নতুন টার্মিনাল পাওয়া গেছে, তো এটার নাম দিলাম আমরা সি। খেয়াল করো, তো সি হওয়ার পরে এখন তো রাস্তা একদিকে, আমরা যে কোনো একদিকে আগে যাবো। তো প্রথমে সি গেলাম, তারপর এই রোডটা অতিক্রম করলাম, করে এখানে আসলাম। তো আসলে নতুন একটা জায়গা পেলাম, এটার নাম দিলাম আমরা ডি। তারপর খেয়াল করো, এই রোডটা দিয়ে নাম দেওয়ার পর আমরা এই রাস্তা দিয়ে গেলাম, দেওয়ার পর এখানে আসলাম। তো রোড যেহেতু টপ পেলাম, তাহলে এইখানে নাম দিলাম আমরা ই। তারপর খেয়াল করো, এদিক দিয়ে যদি আসি ই, আর তো মাঝখানে কোনো রোড নাই, তার মানে এখানে আর নামকরণ করা লাগবে না। এখন খেয়াল করো, এইটা যেহেতু একটাই রাস্তা, এইটা যদি ই হয়, তাহলে এই পয়েন্টটাও কি আসলে ই হবে না? কোনো পার্থক্য হয়েছে হয়েছে কি না স্যার? তাহলে এইটাও ই। তো খেয়াল করো, আমরা এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে আসছি। এখন এই মাঝখানে দুইটা রোডের মধ্যে দিয়ে যাইনি আমরা, এখন যাওয়ার চেষ্টা করি। তো প্রথমে আর ফাইভ এর মধ্যে দেখি, আর ফাইভ এর এই প্রান্ত, এই প্রান্তের নামকরণ কি? ডি আমরা অলরেডি আগে দিয়ে ফেলছি না, ফেলছি, তার মানে এখানে নামকরণ করা লাগবে না। এখন যদি এই প্রান্তে আসি, তাহলে আর ফাইভ এর এই প্রান্তে আসি, এটাও তো নামকরণ করা হয়ে গেছে, তার মানে এখানেও নামকরণ করা লাগবে না। ঠিক একই হবে, যদি আমরা এখন আর ফোর এর ভেতর দিয়ে যাই, তাহলে কি করবো? খেয়াল করবো, দেখো আর ফোর এর যে এই প্রান্ত, এটার নাম কিন্তু সি আমরা আগেই দিয়ে ফেলছি, যেন আমরা যখন এই প্রান্তে আসবো তখন এটার নাম কি হয়ে গেছে? ই হয়ে গেছে। তো তার মানে আসলে আর 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 সি এবং আর ফোর এর দুই প্রান্ত আসলে নামকরণ হয়ে গেছে। এখন আমরা মিলাবো যে প্যারাল কানেকশন কোনটা, সিরিজ কানেকশন কোনটা। প্যারাল কানেকশন মানে কি? দুই প্রান্ত একই হবে। তো খেয়াল করো, এখানে আর ফাইভ এবং আর সিক্স যদি আমরা দেখি, আর ফাইভ এর এক প্রান্ত কি ডি, আর সিক্স এর এক প্রান্ত কি দুইটাই ডি, তার মানে আর ফাইভ আর সিক্স দুই প্রান্তই ডি তে গিয়ে মিলছে। আবার খেয়াল করো, এই আর ফাইভ এর এই প্রান্ত কি ই, আর আর সিক্স এর এই প্রান্ত কি ই, তার মানে আর ফাইভ এবং আর সিক্স এর দুই প্রান্তই ডি আর ই, মানে একই পয়েন্ট না, তার মানে কি অবশ্যই আর ফাইভ এবং আর সিক্স কি হবে, আছে প্যারালালি আছে। এখন তুমি চিন্তা করছো তাহলে কি আর ফোর প্যারালালি হবে না? খেয়াল করো, আর ফোর এর এক প্রান্ত ই, ই তো মিলছে, কিন্তু আর এক প্রান্ত কোথায় মিলছে? সি তে মিলছে, সেটা কি ডি তে মিলছে? মিলে নাই। যদি ডি তে মিলতো তাহলে বলতে পারতাম তিনটেই প্যারালাল, বাট এখন সেটা হচ্ছে না, তার মানে এই দুইটা প্যারালাল। দেন আমরা দেখবো যে সি ডি তারপর দুই দিক দিয়ে বের হয়ে আবার ইতে এসে মিললো, তার মানে কি এটা একটাই রাস্তা, তার মানে এই পুরাটার সাথে আসছে হচ্ছে সিরিজে আছে। বুঝতে পারছি? এখন খেয়াল করো, যদি আমরা এখন এই সবগুলাকে একসাথে হিসাব করে ফেলি, এরপর যদি আমরা আর ফোর এর সাথে হিসাব করার চেষ্টা করি, দেখো এই সবগুলো রোধের এক প্রান্ত সিতে আছে, আরেক প্রান্ত ইতে আছে। ঠিক একই ভাবে এই আর ফোর এর এক প্রান্ত সিতে আছে, আরেক ফোর এর এক প্রান্ত, তার মানে এই সবগুলো হিসাব করে ওই যে আমরা আর এস ওয়ান পাইছিলাম সেইটার সাথে আর পি আর ফোর কিভাবে আছে, প্যারালালে আছে। দেখ এই পুরাটাকে আবার প্যারালালে সূত্রে হিসাব করব, তার সাথে আর টু যোগ করব, তার সাথে আর ওয়ান যোগ করব। বুঝতে পারছো? এবার বুঝে গেল?
জি স্যার, জি স্যার, এভাবে খুব সহজে নামকরণ করে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন যে কোনটা সিরিজে আছে, কোনটা প্যারালালি আছে। একটু খেয়াল করো তো, এখানে যে আরসি যেটা না, এটা যদি না থাকতো, মানে ধরো এখানে জাস্ট একটা ডাইরেক্ট কানেকশন, তাহলে আরসি, আর4 এবং আরএস কি প্যারালালে হইতো কি হইতো না বলো তো? স্যার কি বললেন? এই যে আমি আরসি উঠাই দিছি, মানে এখানে কোনো রোধ নাই, এটা ডাইরেক্ট কানেকশন। তো এখন প্যারালালে কারা কারা আছে বলো তো? তো তিনটে প্যারালাল আছে, কারণ সি আর ডি সেম হবে। হ্যাঁ, তখন তিনটে প্যারালাল, কারণ এটাও সি হইলে এইটাও সি, মানে তিনটার অধীরই এক প্রান্ত সিতে, তিনটার অধীর অপর প্রান্ত সিতে আছে। তো এইভাবে জিনিসগুলা চিন্তা করতে করতে আসলে প্র্যাকটিস করতে করতে সার্কিট সহজে আসবে। এটা একদিনে চট করে কোনো সূত্র দিয়ে বোঝার জিনিস না, এটা চিন্তা করা, থিঙ্কিং অ্যাবিলিটি, মাথার মধ্যে জিনিসগুলোকে সাজানোর অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে। তো এবার বলো দেখি, এই দুটা তো হয়ে গেল, পড়লে আমাদের এই সার্কিটটা, তো এখানে কে কে সিরিজে আছে, কে কে প্যারালালে আছে বলো তো দেখি। R6 R7 প্যারালালে আছে। হ্যাঁ, R6 R7 প্যারালালে আছে, তাহলে এই দুটাকে আগে প্যারালালে হিসাব করব। তারপর তারপরে উইটা R5 এর সাথে সিরিজে আছে। হ্যাঁ, এই R6 এবং R7 করে আমি যে প্যারালাল কানেকশনটা পাবো, তার সাথে RS কিভাবে আছে, সিরিজে আছে। তো সিরিজ থাকলে দুটাকে যোগ করে পুরাটা মিলে আমি একটা পাবো। তারপর তারপরে R3 আর R4 যোগ করতে হবে। হ্যাঁ, কারণ দেখো R3 R4 আবার সিরিজে আছে, ওই দুটাকে যোগ করে আমি আরেকটা পাবো। তারপর তারপরে স্যার ওই দুইটা যোগকৃত জিনিস আবার প্যারালালে থাকবে। হ্যাঁ, তার মানে এই পুরাটা আর এই পুরাটা তখন প্যারালালি আছে। বুঝতে পারতেছি না সবাই? বাকিটা সবাই বুঝতে পারতেছে? হ্যাঁ, তো এই পুরাটার সাথে এই পুরাটা প্যারালালি আছে। দেন পুরাটা আবার আমরা একসাথে হিসাব করব, তারপর তার সাথে R2 যোগ করব, তার সাথে R1 যোগ করব। বোঝা গেল? জি স্যার। সবাই ক্লিয়ার? সবাই বলো, সবাই রেসপন্স করো, চুপচাপ বসে থাকলে হবে না। এটা ABCD দিয়ে করলে কিভাবে পয়েন্ট করব? এইটা ABCD দিয়ে করার কি দরকার আছে? ABCD তে আমরা তখনই ব্যবহার করি যখন আসলে কোনো কিছু বোঝা যায় না, মানে মাথা হারায় ফেলা যায়। এখানে তো এক সহজে চোখে চোখ, মানে তুমি একটা গ্ল্যান্স বুঝতে পারতেছো না যে ABC দা ছাড়াই কোনটা সিরিজ, কোনটা প্যারালাল। তো ABCD দিয়ে এটাও করতে চাও, তুমি কিন্তু এটা করতে পারবা না তা না, কিন্তু ওইটা যেটা হবে কি, যেটা সহজ করতে গিয়ে জিনিসটাকে আরো মাথার মধ্যে জটিল করে ফেলবা জিনিসটা, কারণ এবি এখানে কতগুলো পয়েন্ট হবে, ABCD FG HIJK পর্যন্ত চলে যেতে পারে, তাই না? তো ওতে আসলে সুবিধা করতে গিয়ে আসলে অসুবিধাটাই বাড়বে, এই জন্য এই ক্ষেত্রে করার দরকার নাই। আর ABCD ছাড়া কি এটা বোঝা গেছে না নাকি? বোঝা যায় নাই গেছে কি? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, বুঝতে পারছো কাহিনীটা কি, কেন ABCD করলাম না এটা তো আমরা? হ্যাঁ বুঝছি। এখন এইটা বলো দেখি এখানে কি হবে। এখানে আমাদের দুইটা এভাবে ছিল তাই না? তো এখানে হচ্ছে R1 R2, এটা হচ্ছে R3। এখানে তুলো কত হবে বা কি হিসাব করতে হবে বলো দেখি। কি হবে এখানে? স্যার R1 R3 আরো আবার R3 প্যারালালি আছে, তারপর ওইটার সাথে R2 সিরিজে আছে। এটার সাথে R2 সিরিজে আছে। আচ্ছা, সিরিজে থাকার শর্ত কি, সিরিয়াল বাই থাকতে হবে? কিভাবে সিরিজে আছে একটু বলো তো। একটার পর একটা আছে, তাছাড়া কোনো কমন পয়েন্টে মিলতেছে না। R1 এর সাথে R2 হয়তো বা সিরিজে আছে দেখে মনে হতে পারে, R3 এর সাথে কি সিরিজে আছে? না স্যার, R1 আর R3 দুইটা মিলে আসছে সিরিজে। দুইটা মিলে সিরিজে আছে। আচ্ছা খেয়াল করো তো, এবার ভালো করে দেখো, তো এই প্রভাবগুলি হবে এদিকে তাই না? তো এদিকে তো এটা প্রবাহিত হইলো, ওকে ফাইন। এখানে আসার পরে কি হইলো, আমি এটা নাম দিলাম এ, এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে তাই না? তো ধরো আমি এদিক দিয়ে আসলাম, এটা নাম দিলাম বি। তো এখন এইখানে যেহেতু কোনো রোধ নাই, তাহলে আমি যদি এই রাস্তা ধরে যাই, এটাও বি থাকবে, বি আর চেঞ্জ হবে না, মানে এটাও বি হবে। তার মানে R1 এবং R3 দুই প্রান্ত, একটা এ এক প্রান্ত বি তে আছে তাই তো? এবার একটু খেয়াল করো, আমি যদি R2 এর মধ্যে দিয়ে যে এটা নাম দিলাম আমি সি, ঠিক আছে, কিন্তু
এই যে চিন্তা করো, এই যে তড়িৎ প্রবাহটা এই R1 দিয়ে যাবে, R3 দিয়ে যাবে, গিয়ে ওর উদ্দেশ্য কি আসলে? এই যে তড়িৎটা যে প্রবাহিত হয় ওর উদ্দেশ্য কি? পজিটিভ টার্মিনাল থেকে যে কোনো ভাবে নেগেটিভ টার্মিনালে সরাসরি পৌঁছানো, তাই তো? তো এই যে এই যে বি দিয়ে যে এই বিতে আসার পরে এই কারেন্টটা তো R2 দিয়েও যাইতে পারে, আবার সরাসরি বি মানে এই মাঝখানের পথ দিয়েও আসতে পারে, তাই না? তো এখন এই R2 তে তো রোধ আছে, এই এইখানে কি রোধ আছে এই রাস্তায়? না স্যার। রোধ তো নাই, তাহলে কারেন্ট কোন দিকে যাবে? যেখানে কোনো রোধ নাই সেদিক দিয়ে ডাইরেক্ট যাবে, নাকি যেখানে রোধ আছে সেদিক দিয়ে যাবে? তার রোধ না থাক, যেখানে থাকবে না সেখান দিয়েই যাবে মনে হয়। সেখান দিয়ে তার যাওয়াটা সবচেয়ে বেশি প্রেফারেবল, যেখানে বাধা আছে সেখানে তো বাধা আছে, আর যেখানে একেবারেই বাধা নাই, কোনো বাধাই নেই, রোধই নাই, তাহলে সেটাই অবশ্যই তো প্রেফারেবল পথ হবে। কোন দুঃখে এই রোধের মধ্যে যাওয়ার চেষ্টা করবে? ও চেষ্টা করবেই না আসলে, কথাটা বুঝতে পারছেন? আসলে যেটা হবে, কারেন্ট গুলো ডাইরেক্ট এদিক দিয়ে চলে যাবে এবং এইটার মধ্য দিয়ে কোনো প্রবাহই আর যাবে না, কারণ তার দরকার কি ঘুরে যাওয়া? সে তো ডাইরেক্ট যেতে পারছে স্যার, তাই না? তো তার মানে ওই R2 রোধের থাকলেও আসলে তার এফেক্টিভ হবে না, অর্থাৎ তুল্য রোধ হবে R1 এবং R2 সমান্তরাল রোধ, এইটাই, ওইটা বাদ হয়ে যাবে। বুঝতে আর পারছি এখানে তো একটা লাইট থাকলে ওটা জ্বলবেই না। না, লোড লাইট থাকলে এটা জ্বলবেই না, কারণ এই যে আমরা এখানে শর্ট সার্কিট করে ফেলছি, এটাকে বলে শর্ট সার্কিট। ও স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছি কাহিনীটা? সবাই ঠিক আছে? সবার কাছে? তোমরা কখনো হার্ডওয়্যার দোকানে ওই যে ফিলামেন্টের বাল্ব গুলো আছে না, ওগুলা কিনতে গেলে দেখো না, মানে যেমন একটা বোর্ডের মধ্যে রেখে টেস্ট করে দেয়, তো ওইটা যখন জ্বালায় ওটা ওইটা টেস্ট করার আগে বোর্ডের মধ্যে একটা বাতি ওরা জ্বালায় রাখে, তো ওই বাতিটা দিলে ওই বাতিটা জ্বলে, সাথে যেটা আগে জ্বালানো থাকে সেটা অটো অফ হয়ে যায়, খেয়াল করছো না? খেয়াল করছো কি? এটা ওইখানে আসলে এই টেকনিকটা কাজ করে। আচ্ছা, আর কেউ জয়েন করে নাই কেন? আচ্ছা শোনো, এবার তাহলে তোমাদেরকে আমি ক্লাস শেষে একটা শীট দিয়ে দিচ্ছি, সেই শীট থেকে কিছু অঙ্ক আমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো আজকে যতটুকু সময় আছে একটা ছোট জিনিস বুঝিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা হয়তো খেয়াল করে দেখবা যে যখন আমরা কোনো যন্ত্রপাতি ব্যবহার করি বা কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, তখন সেটার গায়ে কিছু কথা লেখা থাকে, যেমন এত ভোল্ট এত ওয়াট। হ্যাঁ, যেমন বৈদ্যুতিক বাল্বের গায়ে অনেক সময় খেয়াল করবা লেখা থাকে 220 ভোল্ট, 60 ওয়াট, 70 ওয়াট, 100 ওয়াট, এরকম। এইটার মানে কি বলতে পারবা? এইটার মানে হচ্ছে এই যে, যদি মনে করো একটা বাতির গায়ে লেখা আছে 220 ভোল্ট, 60 ওয়াট, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি যদি ওই বাতিটাকে তো এটা হচ্ছে সেই বাতিটা, তো তুমি যদি ওই বাতিটাকে 220 ভোল্টের কারেন্টের সাথে, সোর্সের সাথে, ইলেকট্রিক সোর্সের সাথে কানেক্ট করো, তাহলে ওই অবস্থায় ওই লাইটটা সর্বোচ্চ পরিমাণ শক্তি উৎপন্ন করবে বা শক্তি রূপান্তর করবে, সে বিদ্যুৎ শক্তিকে এক্ষেত্রে এই কেসে আলো এবং তাপ শক্তিতে রূপান্তর করে, এবং যখন 220 ভোল্টে কানেক্ট করবো সে সর্বোচ্চ পরিমাণ রূপান্তরটা করবে, এবং যেহেতু লেখা আছে 60 ওয়াট, তার মানে ওই সময় সে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 60 জুল করে শক্তি খরচ করবে, মানে সে প্রতি সেকেন্ডে 60 জুল পরি শক্তিকে আলো এবং তাপ বা অন্যান্য শক্তিতে রূপান্তরিত করে। কথাটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা স্যার, এবার আমরা জিজ্ঞাসা, জি বলো। এই 60 জুল কে কি তড়িৎচালক শক্তি বলা যাবে? 60 জুল কে তড়িৎচালক শক্তি বলা যেতে পারে, কারণ এই শক্তিটা তড়িৎচালক শক্তি থেকেই আসলে আসছে, অন্য জায়গা থেকে আসে নাই, আকাশ থেকে আসে নাই, আকাশ থেকে পড়ে নাই, বুঝতে পারছি ঘটনাটা? কিন্তু সমস্যা হচ্ছে তড়িৎচালক শক্তি মানে আমরা তো তড়িৎচালক শক্তি প্রকাশ করি ভোল্টেজ দিয়ে, ভি দিয়ে, তুমি ডাইরেক্ট ভি বলতে পারবা না এটাকে, মানে বলতে পারবা এটা 60 ভোল্ট, এটা আসলে 220 ভোল্টই, মানে দুইটা দুইটাই আসলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে শক্তিকে প্রকাশ করে, বা দুইটার মানে তোমার কি বলবো প্রেজেন্টেশনটা আলাদা, এটা সরাসরি শক্তির হিসেব।
আর এই ভোল্টা হিসাব করে যে একক পরিমাণ ধনাত্মক আধান পুরা বর্তনী ঘুরে আসলে কতটুকু কাজ হবে, কথাটা বুঝতে পারছো? হ্যাঁ এখন যেমন ধরো এটা যেহেতু 220 ভোল্ট লেখা, তার মানে আমি বুঝতে পারবো, পারতেছি যে এই লাইটের মধ্য দিয়ে আমি যদি প্রতি সেকেন্ডে 1 কুলম্ব আধান ট্রান্সফার করতে পারতাম, মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে পারতাম, তখন এখানে শক্তি খরচ হইতো 220 জুল। বাট এই লাইটের মধ্যে যদি প্রতি সেকেন্ডে 1 কুলম্ব আধান সবসময় যাচ্ছে না বা যাবে না, এটা রোধ অনেক বেশি হইতে পারে তাই না, বা কম হইতে পারে, তো এই জন্য ওইটা হিসেবে ম্যাটার করবে না। তো এই হচ্ছে বিষয়। তো ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এখন যদি বলা থাকে একটা লাইটের গায়ে বা একটা মনে করো ফ্রিজের গায়ে লেখা থাকে 220 ভোল্ট 1000 ওয়াট, তাহলে কি বুঝবো? 220 ভোল্ট সেটা স্যার 1000 জুল তড়িৎ শক্তিকে রূপান্তর করবে কতক্ষণ সময়ে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ড প্রতি 1 সেকেন্ডে, মানে প্রতি 1 সেকেন্ডে সে 1000 জুল করে শক্তি খরচ করে। তার মানে 1000 ওয়াটের একটা যন্ত্র প্রতি সেকেন্ডে 1000 জুল শক্তি খরচ করে। আর যখন এরকম 1000 ওয়াটের একটা যন্ত্র 1 ঘন্টা চলবে, কত ঘন্টা? 1 ঘন্টা, মানে যদি সেকেন্ড হিসাব করি কত ঘন্টা হবে, সেটা হবে 3600 সেকেন্ড। তাহলে সে টোটাল শক্তি খরচ করবে 3.6×10⁶ জুল, হিসাব করলে এইটাই পাওয়া যাবে। তো যখন কোন একটা যন্ত্র এই পরিমাণ শক্তি খরচ করে ফেলে, তখন সেটাকে আমরা ইলেকট্রিসিটির ভাষায় বলি 1 কিলোওয়াট আওয়ার, সেটাকে আমরা বলি 1 কিলোওয়াট আওয়ার, বা সেটাকে আমরা বলি 1 ইউনিট। এবং এই ইউনিটের হিসাব দিয়েই আসলে আমাদের বাসা বাড়িতে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি তার মাসিক বিলটা হিসাব করা হয়। প্রতি ইউনিট বিদ্যুতের একটা নির্দিষ্ট দাম থাকে, 7 টাকা বা 8 টাকা। তো তুমি যত ইউনিট বিদ্যুৎ পোড়াও তার সাথে ইউনিট গুণ দিয়ে আসলে আলটিমেটলি আমাদের বাসা বাড়িতে মাসিক ইলেকট্রিসিটি বিলটা করা হয়। তাহলে যদি বলি 1 কিলোওয়াট আওয়ার মানে কি, 1 কিলোওয়াট আওয়ার মানে এটা আমাদের বলতে হবে যে 1000 ওয়াট বিশিষ্ট বা 1 কিলোওয়াট বিশিষ্ট একটা যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ শক্তি ব্যয় হয় সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট। কিলোওয়াট আওয়ার মানে ওইখান থেকেই সংখ্যাটা আসছে, 1 কিলোওয়াট যন্ত্র এবং চালানো হয় 1 ঘন্টা। বুঝা গেছে? বুঝলাম সবাই বিষয়টা? জি স্যার। জি স্যার। তো এই হচ্ছে আমাদের বিষয়। আগামী দিন আমরা যেটা হিসাব করব, এই কতটুক শক্তি আসলে একটা যন্ত্র খরচ করতেছে, কতটুক শক্তি খরচ হবে, কিভাবে সেগুলো হিসাব করতে হয় সেইটা আমাদেরকে বের করতে হবে। তো সবাই একটু বইটা বের করে তো দেখি। আমি ক্লাস শেষে একটা শীট পাঠিয়ে দিচ্ছি, যে শীটের মধ্যে কিছু ম্যাথ থাকবে, যেগুলো আমরা যা যা পড়ছি কয়েকদিন তার উপরে কিছু ম্যাথ থাকবে। তারপর হচ্ছে যা পড়ি নাই, যেমন এই যে এই টাইপের সূত্র দিয়ে কিছু ম্যাথ থাকবে, ওগুলো আজকের জন্য না, মোস্ট ইম্পর্টেন্টলি কিছু সার্কিট দেওয়া থাকবে, ঠিক আছে? তো ওগুলো আমরা সবাই সলভ করবো, আমরা এখন ম্যাথ প্র্যাকটিস ইয়েতে ঢুকে যাব। আপনারা সবাই আজকে ক্লাসটা তো যাই না, এই কয়েকদিন সবগুলা ক্লাস ঠিক মতো করছেন কিনা, মোটামুটি যা যা আমরা শিখছি না সবকিছু এখন একসাথে মাথার মধ্যে ইন্টিগ্রেট করে নিতে হবে, ছোট ছোট সবগুলো একসাথে এখন মাথার মধ্যে কাজ করাইতে হবে। তো আপনারা বইয়ে যত ধরনের সার্কিট আছে প্রত্যেকটা সার্কিট দেখবেন, সার্কিটের হিসেব গুলা খুব ভালো করে দেখবেন, লাইন বাই লাইন বুঝবেন। দেন হচ্ছে কিছু বেসিক জিনিসপত্র আছে, বিদ্যুৎ পরিবহন, সিস্টেম লস, লোডশেডিং, বিদ্যুতের নিরাপদ ব্যবহার, মানে থিওরিটিক্যাল যে জিনিসপত্র গুলো আছে সেগুলো সব দেখে শেষ করে ফেলবেন। আর কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আছে সেগুলা নেক্সট দিন শেষ করবো। দেন হচ্ছে শীটের যে প্রবলেম যেটা আজকে দিব, সেটা যার যার যত রকম প্রবলেম থাকবে সেগুলো টুকটাক করে সলভ করবো। আরেকটা ক্লাসে হয়তো প্রবলেম সলভিং ক্লাস থাকবো, তাহলে আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। বোঝা গেছে সবার? বুঝতে পারলাম। এখন কারো কোনো প্রবলেম থাকলে প্রশ্ন করতে পারো, যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু
আবার বোঝানো থাকলে। প্রবলেম আছে কি স্যার? 321 পেজে ই বিন্দুতে ভোল্টেজের জন্য যে ব্যাখ্যা দিছে ওটা বুঝি নাই। 321 পেজে? আচ্ছা দেখতেছি, 321 পেজে কি আছে? বিএ চিত্র। আচ্ছা 321 পেজে বি চিত্র না? আচ্ছা বি চিত্রে দেখি কি বলা আছে। এখানে দুটো সার্কিট দেখতেছি, মানে কি যে 11.09 এইটা, এই প্রবলেমটা 09 এর প্রবলেমটা বি এর, হ্যাঁ ব্যাখ্যা যে দিছে ই বিন্দুতে ভোল্টেজ। আচ্ছা ই বিন্দুর ভোল্টেজ কত? কি বলা আছে দেখি তো, যে বিন্দুতে ভোল্টেজ 0 এবং এই বিন্দুতে ভোল্টেজ। আচ্ছা ব্যাটারি সোর্স করি, আচ্ছা 6 ভোল্টের একটা ব্যাটারি কানেকশন আছে। আচ্ছা এখানে যে কথাটা বলছে একটু জিনিসটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে আসলে, কারণ আমরা ইলেকট্রিসিটির বিদ্যায় মানে একটু এই জিনিসগুলো না আসলে এমন প্রশ্ন যেটা আসলে এমন হবে না যে তোমাদের আমি এসএসসি লেভেলে বা আমি সরি ছোট ছোট লেভেল, হোল্ড অন বিষয়টা হচ্ছে আমি দেখাই কি সার্কিটের ছবিটা একটু আঁকার চেষ্টা করি আগে। আমরা এই ছিল আমাদের সার্কিট, এখানে একটা রোধ আছে, তারপর হচ্ছে এইখানে আরেকটা রোধ, দেন হচ্ছে এইখানে আরেকটা রোধ। তো খেয়াল করো এখানে গ্রাউন্ড কানেকশন আছে। একটা জিনিস তোমরা হয়তো, তোমাদেরকে আমি বলছিলাম কিনা আমি জানি না, দেখবা তোমাদের সাইডগুলো সবসময় নেগেটিভ টার্মিনালের প্রান্তটা ডিরেক্ট মাটির সাথে কানেক্ট থাকে, এটাকে আর্থিং কানেকশন বলে। মানে এটা তো 0 ভোল্ট, তো এটা কানেক্ট করা থাকে এটা নিশ্চিত হওয়ার জন্য, মনে করো ব্যাটারিটা গেলে 6 ভোল্ট, তাহলে এটা যদি 0 এর সাথে কানেক্টেড থাকে তাহলে এটা অবশ্যই 0 হবে আর অপরটা অবশ্যই ডিরেক্ট +6 হবে আর কি, এই জন্য জিনিসটা 0 এর সাথে কানেক্টেড করা থাকে। তো যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে একটা রোধ আছে, প্রশ্ন করা হয়েছে এটা এটা হচ্ছে বি বিন্দু, এটা বি বিন্দু নাম কি? হ্যাঁ বি বিন্দু, আর এটা হচ্ছে ই বিন্দু। প্রশ্ন করা হয়েছে যে ই বিন্দুর বিভব কত হবে, ধরো এই রোধটা আমাদের কাছে নাই, এই রোধটা যদি না থাকে তাহলে সিম্পলি যখন করে আমি এই রোধের দুই প্রান্তে বিভব মাপবো, আমি এই দুই প্রান্তে ভোল্টমিটার ধরবো বা এই রোধের দুই প্রান্তে ভোল্টমিটার ধরবো বা এই রোধের দুই প্রান্তে ভোল্টমিটার ধরবো। এখন এই রোধটার কথা চিন্তা করি, এদিক দিয়ে এই রোধের ওই প্রান্তে কি আসলে কোনো কানেকশন আছে আর নাই তো, তাহলে আমি যদি আসলে এখন বি আর ই এর দুই প্রান্তে ডিরেক্ট ধরি মিটার দিয়ে, আমি কি কোনো পার্থক্য পাবো আসলে? না স্যার, কোনো পার্থক্য পাবো না। এটার মানে কি? এটার মানে হচ্ছে বিতে যদি 100 ভোল্ট থাকে, মনে করো বিতে 1 কোটি ভোল্টেজই আছে, ইতেও তাহলে 1 কোটি ভোল্টেজই আছে, মানে আমি কোনো পার্থক্য তো পাইতেছি না। যেহেতু পার্থক্য নাই তাহলে তো আমাকে বলতে হবে এখানে যা আছে ওইখানে তাই আছে, তাই না বিষয়টা? মাঝখানে রোদ থাকলে বিভব পার্থক্য থাকবে না? মাঝখানে রোদ থাকলে বিভব পার্থক্য থাকবে, মনে করো আমি একটা এই রোদটাকে এই রোদটাকে এই রোদটাকে মনে করো আমি আলাদাভাবে বের করে নিয়ে এসে একটা ব্যাটারির সাথে কানেক্ট করলাম, আমি যদি এখন দুই প্রান্তে মাপে আমি বিভব পার্থক্য পাবো না? পাবো তো, বাট এইটার এই রোধের এই পাশে তো কিছু নাই, এটা সম্পূর্ণ ডিসকানেক্টেড না? জি স্যার। তাহলে ওইখানে বিভব আসবে কোথা থেকে? যেখানে কোনো ব্যাটারি সোর্সই নাই সেখানে বিভব আসার কোনো সুযোগ আছে? না। বুঝতে পারছি কাহিনীটা? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই কারণে এই বিন্দুর বিভব যা ওই বিন্দুর বিভব আসলে তাই, আসলে তাই বলা ঠিক না, কারণ আমি ভোল্টমিটার দিয়ে মাত্রা কিছু পাবো না বলেই আমি দুইটাকে সমান ধরে নিচ্ছি, মানে বিভবের পার্থক্য নাই। বুঝতে পারছি কাহিনীটা? জি স্যার। এই হচ্ছে বিষয়। বাট এখন মনে করো আমি যদি ই বিন্দুর সাথে ভোল্টমিটারের এক প্রান্ত কানেক্ট করি আরেক প্রান্ত মাটির সাথে কানেক্ট করি, হ্যাঁ তাইলে কিন্তু আমি এখানে তখন ভোল্টেজ পাবো, এবং যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটা পাবো তোমার সার্কিটের রুলস অনুযায়ী। আজকে তো আমরা কেবলমাত্র সার্কিটের তুল্য রোধের কথা শিখলাম, আমরা নেক্সট দিন সার্কিটের আরো কাজ করবো, আমি ভুলে গেছিলাম জিনিসটা বলতে, সার্কিটে কিন্তু আরো কাজ আছে অনেক, ঠিক আছে? একটা সার্কিটে কোনো একটা রোধের মধ্যে দিয়ে ভোল্টেজ কত বা তার মধ্যে দিয়ে প্রবাহ কত এগুলা বের করা লাগবে আর কি, ওই সবগুলো আমরা নেক্সট ক্লাসে
করবো, সার্কিটের আরেকটা ক্লাস লাগবে আসলে, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে হিসাব গুলা করে। বুঝতে পারছো কে যেন প্রশ্ন করলে উত্তর পাইছো তোমার? জি স্যার। আচ্ছা আর কি প্রশ্ন আছে, আর কি প্রবলেম আছে বলো। আছে আর কারোর কোনো প্রশ্ন? না? ঠিক আছে তাহলে, আর কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে। ইন দা মিন টাইম সবাই প্রচুর পরিমাণে সার্কিট সলভ করতে থাকো, বিলিভ মি তুমি তোমার ক্লাস করে কোনো বেনিফিট পাবা না যদি বাসায় প্রচুর পরিমাণে সার্কিট প্র্যাকটিস না করো। এই চ্যাপ্টারে সার্কিটই হচ্ছে এই চ্যাপ্টারের জানপ্রাণ। বিভিন্ন গাইড ঘাট, অদ্ভুত অদ্ভুত জটিল জটিল বিভিন্ন সার্কিট দেখবা, সবগুলা নিয়ে ঘাটবা, সবগুলা সলভ করবা এবং প্রবলেম নিয়ে ক্লাসে আসবা, তাহলে তোমার কিন্তু উন্নতি হবে, আদারস কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, বুঝে গেছে সবাই? তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।